ছেলেটি দারুণ ক্রিকেট খেলত, তুখোর ড্রামও বাজাত। কিন্তু বিশ্বরূপ সেনগুপ্ত সম্পর্কে যে একদিন সৃজিৎ মুখোপাধ্যায় প্রশংসায় পঞ্চমুখ হবেন, বলবেন বাংলা ইন্ডাস্ট্রির অসম্ভব প্রতিভাবান অভিনেতা, সেটা কি নিজেও কখনো ভেবেছিলেন বিশ্বরূপ? না, বিশ্বরূপ নামে নয়, সমস্ত বাঙালি দর্শক আজ তাকে চেনেন যিশু সেনগুপ্ত নামে। হ্যাঁ, প্রথমে জুলিয়েন ডে স্কুল, তারপর হিরম্বচন্দ্র কলেজে পড়াশুনো করে ক্রিকেট খেলা, ড্রাম বাজানোর পাশাপাশি যিশু যেদিন এলেন টেলিভিশনে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভূমিকায় অভিনয় করতে, সেদিন তাকে দেখে পাগলের মতন প্রেমে পড়েছিলেন হাজার হাজার মেয়েরা। তারাও সেদিন ভাবতে পারেননি যে তাদের ড্রিম বয় যিশু একদিন ইন্ডিয়ান সিনেমার একজন অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা হয়ে উঠবেন। কিন্তু বাস্তবে সেটাই ঘটল। প্রিয়জন ছবিতে ডেবিউ করার পর যে বিরাট প্রযোজনা সংস্থা তাকে ফ্লপ মাস্টার বলে তাদের ছবিতে নিতে চাইতো না, আজ তারাই তাদের সিনেমায় চায় যিশু সেনগুপ্তকে। তবে এহেন হীরেকে চিনতে ভুল করেনি জহুরি ঋতুপর্ণ ঘোষ। 2007 দ্য লাস্ট ইয়ার করলেও 2010 ঋতুপর্ণর আবহমান থেকেই যিশু সাফল্যের শুরু। তারপর একে একে নৌকাডুবি, সব চরিত্র কাল্পনিক, চিত্রাঙ্গদা, এরপরেই সৃজিতের জাতিস্বর, সৃজিতের রাজকাহিনী, জুলফিকার, ইয়েতি অভিযানের পর উমাতেও অভিনয় করেছেন যিশু। অঞ্জন দত্তর এই ব্যোমকেশ কিন্তু ব্যোমকেশের জুতোতেও পা গলাতে বেশ স্বচ্ছন্দ বোধ করেন। আবার প্যারালাল ছবির চরিত্রগুলোর পাশাপাশি জিও পাগলার মতো মশলাদার বাণিজ্যিক সিনেমাতেও তিনি অনায়াসে অভিনয় করে চলেন। তবে বলিউডে তাকে পরিচিতি দিয়েছে অনুরাগ বসুর বরফি এবং সুজিত সরকারের পিকু। একথা নিঃসন্দেহে বলা যায় যে শুধুমাত্র নায়কের চরিত্রে আটকে না থেকে যিশু একজন অন্যতম প্রতিভাবান, বহুমুখী এবং সফল অভিনেতা। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।